नारायणं नमस्कृत्वा नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयो मुदीरये ओम। श्रीमद् भगवद गीतार द्वितीय अध्यायर नाम शांख योग। शांख कथाटा सुनलेई आमादेर मध्ये महामुनि कपिल देव ओ तार दर्शन ग्रंथेर कथा मने हय। आसले शांख कथाटार अर्थ होच्छे ज्ञान, तत्व ज्ञान। एखाने आत्मा ओ अनात्मार कथा आलोचित होयेछे, अर्थात आमी के आर आमी के नय এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। একে আপনি আত্মজ্ঞান যোগও বলতে পারেন। বহু মনীষীর মতে গীতার সার কথা লেখা আছে এই সাংখ্য যোগে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে। এখানে প্রথম বক্তা হচ্ছেন সঞ্জয়, অর্থাৎ ধ্যানমগ্ন সংযমী পুরুষ। আর কথাগুলো শুনছেন আমাদের অজ্ঞান মন। সঞ্জয় উবাচ, তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশিদন্তং ইদং বাক্যম উবাচ মধুসূদনঃ। মধুসূদন কৃপা বিষ্ট হয়ে তাকে, অর্থাৎ অর্জুনকে, অশ্রুপূর্ণ লোচনযুক্ত ও শোকগ্রস্ত দেখে এই কথা বললেন। এখানে মধুসূদন নামে একজনের কথা বলা হয়েছে, এই নাম আমরা আগেও শুনেছি। এই মধুসূদন কথাটার অর্থ হচ্ছে মধু নামক দৈত্যকে যিনি বধ করেছিলেন, অর্থাৎ দুষ্টু স্বভাব সম্পন্ন ব্যক্তিদের নিধনকারী এই মধুসূদন। আবার মধুসূদন কথাটার আরও একটা অর্থ হচ্ছে বিষ্ণুর কানের ময়লা থেকে উদ্ভূত দৈত্য বিশেষ। আসলে মধুসূদন হচ্ছেন আমাদের ইন্দ্রিয় দমনকারী শক্তি। সাধক সাধনকালে যখন চিদাকাশে নানান রকম দৃশ্যের অনুভব করছেন, তখন শরীরের যে তেজ তা আপনা থেকেই দয়া প্রকাশ করে থাকে। অনেক দিনের আত্মীয় স্বজন এই ইন্দ্রিয়াদি, অর্থাৎ আমাদের এই শরীরের মধ্যে যে ইন্দ্রিয়াদি আছে, মন এতদিন এদেরকে নিয়েই সংসার করেছে, এদের দ্বারাই সে ভোগ সম্পাদন করেছে। আর এখন সাধন জগতে এসে, সাধন ক্ষেত্রে এসে এই ইন্দ্রিয়গুলোকে হত্যা করতে হবে, এই কথা স্মরণ করে সাধকের চোখে জল ভরে ওঠে, দুঃখে দুঃখে জর্জরিত হয়ে ওঠে, হৃদয়ের মধ্যে একটা কাল্পনিক বিষাদের ছায়া ভেসে ওঠে। এই সময় কূটস্থে যিনি অবস্থান করছেন, কূটস্থে যে ব্রহ্ম আছেন, তিনি আপন ভাব প্রকাশ করতে উদ্যত হলেন। এখন আমাদের দিব্য বাণী শোনার সময় এসেছে, তাই আমাদের কানকে পরিষ্কার করতে হবে, ভালো করে কানের ময়লা পরিষ্কার করে নিতে হবে। শ্রী ভগবান উবাচ, কুতস্ত্বা কশমলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরং অর্জুন ক্লৈবং মশম গাম পার্থ নৈত তজ্জুপ পদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। শ্রী ভগবান
কথা বললেন, হে অর্জুন, এই বিষম অর্থাৎ সংকটকালীন সময়ে কোথা থেকে তোমার এমন আর্যগণের অযোগ্য, অপুণ্যকর, অযশস্কর মোহ তোমার মনে উপস্থিত হল? হে পার্থ, কাতর হয়ো না, এমন দুর্বলতা তোমার শোভা পায় না। তুমি এই তুচ্ছ হৃদয় দুর্বল্য পরিহার করে সত্যর উত্থিত হও। মানুষ যখন দিশেহারা হয়ে যায়, মানুষ যখন ভীষণ সংকটময় অবস্থার মধ্যে পড়ে, মানুষের চোখে যখন জল সিক্ত হয়ে আসে, সাধনার পথে অসহায় হয়ে সাধক যখন মুষড়ে পড়ে, তখন আমাদের হৃদয়ে স্থিত শক্তিরূপ ভগবান কথা বলে ওঠেন, অর্থাৎ আমাদের কূট স্থিত জ্যোতি তখন প্রকাশিত হয়। প্রত্যেকটি জীবের অন্তরে ঈশ্বর কূটস্থ হয়ে অবস্থান করছেন, যিনি সাক্ষী স্বরূপ নীরব দর্শক। কিন্তু কৃপাবশত সাধনে প্রবৃত্ত সাধকের সাথে তিনি কথা বলে ওঠেন। আসলে সাধক যখন গুরু মূর্তির ধ্যান করেন, তখন প্রথম দিকে এই গুরুদেবের জ্যোতির মূর্তি আমাদের চোখের সামনে ভাসে। মনের একাগ্রতা যত বৃদ্ধি পায় সাধকের মধ্যে, তত গুরুদেবের মর্ম বাণী প্রকাশিত হতে থাকে। সাধক তখন গুরুদেবের মর্ম বাণী শুনতে পান, এমনকি এই গুরুদেবের সঙ্গে তিনি কথা বলতে পারেন। সাধন সমরে এসে সাধকের মধ্যে একদিকে কূটস্থের জ্যোতি প্রকাশিত হচ্ছে, আবার অন্যদিকে ইন্দ্রিয়গুলো চঞ্চল মতি হয়ে ত্রাহি ত্রাহি রব করছে। সাধন করতে করতেও সাধকের অনেক সময় চিত্ত বিক্ষিপ্ত হয়ে বিষয়ের দিকে ছুটে যায়। এখন কথা হচ্ছে, ব্রহ্মচিন্তা ছেড়ে মন যদি বিষয় পানে ছোটে, একে বলে আসলে পাপ। মন যখন বিষয় পানে ছুটছে, সেটাই আসল পাপ। যাদের লক্ষ্য ব্রহ্মতে স্থির, তার পক্ষে অন্যদিকে ছোটা সম্ভব নয়। কিন্তু একদিকে ব্রহ্ম স্থিতি, অন্যদিকে বিষয়ে মন, এই অবস্থায় মনের মধ্যে নানান উদ্ভট চিন্তা আসতে থাকে। এই বিষয় চিন্তায় মন কখনো যে সুখী হয় বা সুখী হয় না, এমনটা নয়। মন সুখী হয় তা নয়, তথাপি এই বিষয় চিন্তা সে ছাড়তেও পারে না। এতে করে সাধকের মধ্যে যে সাম্য ভাব আছে সেটা নষ্ট হয়, আর তখন লক্ষ্যভ্রষ্ট হয়ে মন বিপথে পা বাড়ায়। আধ্যাত্মিক যাত্রা পথে একেই বলে ত্রিতাপের হেয় অবস্থা। এই হীন অবস্থা থেকে সাধকের উন্নতি কেবলমাত্র গুরু কৃপাতেই সম্ভব হয়ে থাকে। চিত্তের সাম্যভাব সাধন পথের সহায়, কিন্তু বিষয়ে আকৃষ্ট মন যখন সেই সমতা থেকে বিচ্যুত হয়, তখন সাধক লক্ষ্যভ্রষ্ট হন। একদল মানুষ আছেন যারা না ঘরকা না ঘাটকা, এদিকেও আছেন আবার ওদিকেও আছেন। এরা একদিকে বিষয় ভাবনা করবেন, আবার ভগবত চিন্তাও করতে চাইবেন। এরা শাস্ত্রজ্ঞানে পণ্ডিত, আবার বিষয় ভোগেও পারঙ্গম। এরা মায়ের পুজো দিয়ে তবে ডাকাতি করতে যায়, কিন্তু যথার্থ সাধকের ব্রহ্মচিন্তা ব্যতীত অন্য সব চিন্তা পরিহার করতে হবে।
যাদের মন দুর্বল, তারা ঝড়ের বাতাসে উড়ে বেড়ানো শুকনো পাতার মতো লক্ষ্যহীন অথচ অনিচ্ছাকৃত দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। এদের মন দুর্বল, বিক্ষিপ্ত, এরা বিষয় ভোগও ঠিক মতো করতে পারে না, আবার এরা বিষয়কে ত্যাগও করতে পারে না। এই জন্য যথার্থ সাধকের উচিত প্রথমে বুদ্ধির প্রয়োগে নিজ কর্ম স্থির করা এবং সেই লক্ষ্যে দৃঢ়চিত্ত হওয়া, নতুবা যখন বিষয় ভোগে অক্ষম হলাম বা বিষয় ভোগে আমি যখন অপারঙ্গম হলাম তখন বিষয় ছেড়ে ঈশ্বরকে খুঁজতে গেলাম, আবার যখন ঈশ্বর চিন্তায় মন বসল না তখন আসন তুলে আবার বিষয়ের দিকে মন দিলাম, এইভাবে দুটো নৌকায় পা দিলে ভরাডুবি অবশ্যই হবে, নৌকা ডুবি হবে। বুদ্ধিমান সাধকের এই কথাটা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে। বিষয় চিন্তায় বিষয় ভোগের স্পৃহা বাড়বে, মন তখন সেই দিকেই ছুটবে। বিষফল খেতে ভালো লাগতে পারে কিন্তু আখেরে এই বিষফল ক্ষতি হয়। অন্যদিকে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হলে প্রথমে নিমতিত লাগলেও আখেরে ভালো হয়। বিষয় ভোগের পরিণতি হচ্ছে ক্লেশ, এই কথাটা অনুধাবন করতেই হবে। তাই অতি সাবধানে বিষয় থেকে মনকে ঘুরিয়ে ভগবানের দিকে নিতে হবে। প্রথম প্রথম এই ক্রিয়া তেতো ঔষধের মতো লাগলেও এই ভগবত চিন্তায় সাধকের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি সম্ভব হতে পারে। নবীন সাধকের মনে দৃঢ়তা থাকলেই এই সৎকর্মে প্রবৃত্ত হওয়া যায়। কিছুদিনের মধ্যেই সাধক বুঝতে পারেন বিষয় আনন্দ থেকে এই অহৈতুকী আনন্দ অন্য কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। এরপরে যখন বিভূতির প্রকাশ হতে থাকবে তখন নিজের মধ্যেই এই শক্তিকে লুকায়িত রাখার মধ্যে একটা অপার আনন্দ অনুভব হতে থাকে। তখন সাধক বিশ্বের বুকে এক নির্ভীক ঈশ্বর সন্তান রূপে বিচরণ করতে থাকেন, তখন আর তার মনের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না। এই জন্য জীবনের প্রথম থেকেই সমস্ত বিষয় চিন্তা বা বিষয় সুখ পরিহার করে সাধনার মধ্যে নিজেকে প্রস্তুত করা প্রত্যেকটি মানব মাত্রেরই কর্তব্য। সাধনার ঠিক অভ্যাসে ও নিরন্তর অভ্যাসে প্রাণবায়ু একসময় অবশ্যই স্থির হয়ে যাবে, আর উত্তপ্ত বায়ু সুষুম্না রন্ধ্র পথে ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বমুখে সঞ্চালিত হবে। তুমি তোমাকে বিস্মৃত হয়ে এইসব ইন্দ্রিয় শক্তিকে পরাভূত করতে অনিচ্ছা প্রকাশ করছ, মানুষ হয়ে জন্মগ্রহণ করে তোমার এইসব চিন্তা কেন আসবে? তুমি তো জন্ম জন্মান্তরের সাধক, প্রত্যেকটি মানুষই সাধক পদবাচ্য। সেখান থেকে বিচ্যুত হয়ে নিজেকে ইন্দ্রিয় শক্তির কাছে কেন সমর্পণ করতে চাইছো? তুমি ভালো করেই জানো মনের আবেগকে কীভাবে নিবৃত্ত করতে হয়, কীভাবে এদেরকে পরাজিত করতে হয় তাও তুমি জানো। তথাপি এখন তুমি সাধন সমরে এসে এরকম ছিঁচকাদুনি কেন করছো? এই ছিঁচকাদুনি তোমাকে মানায় না, এসব করে সময় নষ্ট করো না। জীবের আয়ু সীমিত, সাধন দ্বারা জীবনকে সার্থক করো। ঈশ্বর তোমার সঙ্গেই আছেন, উত্তিষ্ঠ পরন্তপ। পরন্তপ কথাটার অর্থ হচ্ছে পরং যোগ তপ, পর অর্থাৎ শত্রুকে যে তাপ দেয়। তো অর্জুনের তেজশক্তি প্রবৃত্তি বা ইন্দ্রিয় শক্তিকে তাপ যারা পরাজিত করতে পারে, তাই অর্জুনকে বলা হচ্ছে পরন্তপ। এতক্ষণ আমরা
ভগবানের কথা শুনছিলাম। এবার অর্জুন কথা বলছেন। অর্জুন উবাচ, কথং ভীষ্ম মাহং শঙ্খে দ্রোণঞ্চ মধুসূদন এইষুভি প্রতিজোৎস্যামি পূজারহৈ অরিষুদন। অর্জুন বলছেন, হে অরিষুদন, কিভাবে আমি সেই পূজার যোগ্য মহামতি ভীষ্মকে এবং দ্রোণের সাথে বাণসমূহের দ্বারা প্রতিযুদ্ধ করব। এখানে আরও একটা নাম শুনলাম আমরা, অরিষুদন। অরি কথাটার অর্থ হচ্ছে শত্রু, তো শত্রু নিধনকারী হচ্ছেন অরিষুদন। আমরা বিভিন্ন নাম শুনেছি, তা সে শ্রীকৃষ্ণের হোক বা অর্জুনের হোক। আসলে যখন যে গুণের আধিক্যের প্রকাশ দেখা যাচ্ছে, তখন তাকে সেই নামেই অভিহিত করা হচ্ছে। ব্যক্তি তো একই থাকে, কিন্তু তার আচরণের মধ্যে অবস্থা ভেদে বিভিন্নতা দেখা দেয়, তখন তাকে ভিন্ন নামে চিহ্নিত করা হয়। প্রত্যেকের শরীরের মধ্যে আছে তেজঃশক্তি, আর এই তেজঃশক্তি থেকে উদ্ভূত শক্তিকে বলা হয় অর্জুন। এই শক্তি না থাকলে মানুষ সাধন দূরে থাকুন, সাধারণ জীবন ধারণের জন্য তিনি কর্মে লিপ্ত হতে পারেন না। আবার এই ইন্দ্রিয় শক্তি নিস্তেজ হয়ে যেতে পারে আমাদের এই তেজঃশক্তির প্রভাবে। গতানুগতিক পথে চলাই মানুষের স্বভাব। ছেলেকে ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, এমনকি নিজের বিষয় সম্পদ বৃদ্ধি ও তার রক্ষা করতে সারা জীবন ব্যয় করে থাকি আমরা। কিন্তু কখনো আমরা ছেলেকে বা মেয়েকে সন্ত বা সাধু হতে উৎসাহ দেখাই না, এমনকি সে নিজেকে নিয়েও ভাবে না। মনুষ্য শরীর ধারণের যে কী উদ্দেশ্য সেই সম্পর্কেও সে ভাবে না। দেহের স্বস্তির জন্য, মনের সাময়িক শান্তির জন্য সারা জীবন মানুষ বিষয়ের দিকে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু কখনো সে ঈশ্বরের দিকে এক পা বাড়াতে চায় না। এটাই বদ্ধ জীবের স্বভাব। জন্মের সঙ্গে সঙ্গে সে শরীর সচেতন হয়ে ওঠে, বয়সের সঙ্গে সঙ্গে সে আর পাঁচজনের মতো চিরাচরিত পথে পার্থিব উন্নতি করতে চায়, কিন্তু সবশেষে একদিন শূন্য হাতে সে ধরা থেকে বিদায় নেয়। এখন সাধন ভজন করতে গেলে এই চিরাচরিত নিয়মের উল্টো পথে হাঁটতে হয়, আর পাঁচজন থেকে ব্যতিক্রমী জীবনধারায় অভ্যস্ত হতে হয়। তাতে জীব কিন্তু সহজে রাজি হতে পারে না। আসলে পথ যার যার তার তার, এমন নয় যে সাধন পথের যে নির্দেশ আমাদের যোগ ও গুরুগণ দিয়ে গেছেন সেই পথেই চলতে হবে। সূর্যের কাছে যাবার জন্য নির্দিষ্ট কোনো পথ বলে কিছু হয় না। আপনি কোথায় অবস্থান করছেন সেখান থেকেই আপনি সরাসরি সূর্যে যাওয়ার পথ ঠিক করে নিতে পারেন। কিন্তু সাধনার প্রথম দিকে ভিত প্রস্তুত করতে একটা নকশা গুরুর নির্দেশেই করে নিতে হয়। এরপরেই নিজের স্বাচ্ছন্দ্য এবং পছন্দ অনুযায়ী সাধনার ছন্দ আপনা থেকেই নিজের মধ্যে থেকে বেরিয়ে আসে। এই ছন্দও কিন্তু গুরু নির্দিষ্ট পথ থেকে আলাদা নয়। কূটস্থ জ্যোতির দর্শনে আমাদের ভেতরের যে শত্রু তার পরাজয় অবশ্যম্ভাবী। অর্থাৎ সাধন ক্রিয়া কিছুদিন নিয়ম মেনে চলতে থাকলে আমাদের ভেতরের যে ক্রোধ লোভ মোহ হিংসা দ্বেষ ইত্যাদি আছে এগুলো যেন কোথায় মিলিয়ে যেতে থাকে। তাই আমাদের ভেতর যখন অর্জুন বা তেজঃশক্তির উন্মেষ ঘটে তখন ইন্দ্রিয়রূপ শত্রুর নাশ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কিন্তু ভ্রম জ্ঞান
আমাদেরকে বিপরীত পথে চালিত করতে চায়। তাই এই সময় অর্জুনের মতো আমাদের মনে ভেষ্য অর্থাৎ ভ্রমজ্ঞান এবং দ্রোণ অর্থাৎ আমাদের জন্মের সংস্কার আমাদেরকে বিভ্রান্ত করে তোলে। অর্জুন আবার বলছেন, গুরু নহত্বাহি মহানুভাবান শ্রেয় ভুক্তং ভিক্ষম অপি ইহলোকে হত্যার্থ কামংস্তু গুরু নিহৈব বঞ্জিয় ভোগন রুধির প্রদিগ্ধান। মহানুভব, গুরুজনদের হত্যা না করে ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও অধিক শ্রেয়। কিন্তু গুরুজনদেরকে হত্যা করলে রুধির লিপ্ত ভোগ সম্পদ ভোগ করতে হবে। সাধন ক্রিয়া সম্পর্কিত ফল সম্পর্কে আমাদের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, কিন্তু ইন্দ্রিয় সংযোগে বিষয় সুখে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমরা বহু জন্ম থেকেই উপলব্ধি করে আসছি। এখন এই সাধন ক্রিয়ার ফলে যে সাফল্য আসতে পারে তা আমাদের কাছে অনিশ্চিত। জালের মাছকে ছেড়ে জলের মধ্যে বৃহৎ মাছের লোভ করা যেমন কোনো বুদ্ধিমানের কাজ নয়, ঠিক তেমনি আমরা কেউ যারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবি তারা কেউ আমাদের হাতের পাঁচ ছাড়তে চাই না, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সুখ আমরা ছাড়তে চাই না। যে ইন্দ্রিয় শক্তি আমাদের প্রত্যক্ষ সুখের কারণ তাকে আমরা কোনো মতেই নিষ্ক্রিয় করতে চাই না। এদেরকে নিষ্ক্রিয় করতে আমাদের মোটেই ভালো লাগে না। যদিও এই ধারণা আমাদের আসলে ব্যবসায়িক মানসিকতার লক্ষণ, তথাপি নবীন সাধকের মনে এই বিচার বুদ্ধি অবশ্যই জেগে ওঠে, স্বাভাবিকভাবেই জেগে ওঠে। আসলে এটা আমাদের সাংসারিক একপেশে বুদ্ধি, আর এই একপেশে বুদ্ধি আমাদের মধ্যে ভয় শঙ্কা জাগিয়ে তোলে। যারা আমাদের সংসার সুখের কারণ তারা আমাদের কাছে অনেক বেশি আপনজন বলে মনে হয়। সাধন সমরে এসে তাদেরকে হারানোর ভয় আমাদের মনের মধ্যে জেগে ওঠে, কিন্তু সাধন ক্রিয়া করতে গেলে আমাদের ইন্দ্রিয় সুখ অবশ্যই বর্জন করতে হবে। এই সত্যে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, সাময়িক ইন্দ্রিয় সুখ ত্যাগ করতে হবে, তবেই আমরা সাধন সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত করতে পারব। দীর্ঘমেয়াদী সুখের জন্য আপাত সুখের আমাদের বর্জন করতে হবে, তবেই আমরা সঠিক সাধন পথে সত্বর এগিয়ে যেতে পারব। ন চৈতদ বিদ্ম কতরন্য গরীব যদ্বা জয়ম যদিবা নৌ জয়েষু জানে বোহত্বা ন জিজীবিষামস্তে অবস্থিতা প্রমুখে ধর্তৃরাষ্ট্রহ। আমরা যদি জয়ী হই অথবা পরাজিত হই এর মধ্যে কোনটা আমাদের পক্ষে শ্রেয় তা বুঝতে পারছি না। যাদের হত্যা করে বাঁচতে ইচ্ছে করি না সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ আজ আমার সম্মুখ সমরে উপস্থিত। ধার্তরাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমার সামনে দাঁড়িয়ে, পাঁচ জ্ঞানেন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় প্রত্যেকটি ইন্দ্রিয় যখন দশ দিকে ছোটে তখন সংখ্যা দাঁড়ায় একশো। মনরূপ ধৃতরাষ্ট্র এদের পেছনে দাঁড়িয়ে আছে। দ্বিধাগ্রস্ত মন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, জয় পরাজয়ের মধ্যে কোনো পার্থক্য সে করতে পারে না। ভালো মন্দ জ্ঞান হারা হয়ে যায় আমাদের মন, সাধন করা বা না করার মধ্যে কোনো নিশ্চিত সিদ্ধান্ত আমরা নিতে পারি না। যে ইন্দ্রিয় সকল আমাদের বাঁচার প্রত্যক্ষ অনুভূতি এনে দিয়েছে এতদিন, আমি বা অহংকে স্বীকৃতি দিয়েছে,
তারাই আমার সামনে দাঁড়িয়ে আছে। এরা আমার শত্রু না মিত্র এই বোধ হারিয়ে গেছে অর্জুনের। দেখুন, মানুষ যে কোনো কাজে যখন উদ্দীপ্ত হয় তখন সে জয়ের মধ্যে বা সাফল্যের মধ্যে একটা কল্যাণ দেখতে চায়, কিন্তু পরাজয়ের মধ্যে যে অকল্যাণ থাকতে পারে এই ব্যাপারে সে নিশ্চিত হতে পারে না। তার পক্ষে কাজে সাফল্য অর্জন বা কাজে উদ্দীপ্ত হওয়া তখন অনিশ্চিত হয়ে দাঁড়ায়। কিন্তু সাধন জগতের ক্রিয়াতে সাফল্য বা অসাফল্য উভয়ই কল্যাণকর। এখানে জয় বা পরাজয় বলে কিছু থাকে না। সাধন ক্রিয়া যতটুকু করবে সেই অনুযায়ী শুভ ফল আপনি পাবেন। তাই এখানে হারানোর কিছু নেই, শুধুই প্রাপ্তি। অর্জুন নিবৃত্তি পক্ষকে মারতে দ্বিধা করছে সত্য, কিন্তু তাদের ছেড়েও দিতে চাইছে না, আবার মেরে ফেলতেও তার মন চাইছে না। আসলে সমস্ত নবীন সাধক বর্তমানের দৃষ্টিতে ভবিষ্যৎ কল্পনা করে থাকেন, কেননা আমরা সর্বদা বর্তমানকেই দেখি। আমাদের চিত্ত বৃত্তি রোধ হলেও যে আমি বা আমার অহং বেঁচে থাকতে পারে তা বিষয়ে ইন্দ্রিয়াসক্ত মন কিছুতেই নিশ্চিত হতে পারে না। বিষয় না থাকলে আমার অহং বা আত্মা থাকবে না, এমনটা সত্য নয়। এই বোধ প্রথম দিকে আমাদের থাকে না, আমাদের মনে হয় বিষয় মিশ্রিত অহংই আত্মার সুখী অবস্থা। এই ভাবনা আমাদের ভ্রমাত্মক জ্ঞানের ফল। যাই হোক, আজ বাক্যের বিরাম দিলাম, পরবর্তীতে আমরা আবার শুনব। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়।